যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় ইউক্রেনে যুদ্ধ আর না বাড়াতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প, সেই সঙ্গে দিলেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ। আগামী বছরের জানুয়ারিতে শপথ নেওয়ার কথা থাকলেও ট্রাম্প যেন কাজ শুরু করলেন বেশ আগে ভাগেই। নতুন প্রেসিডেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইউক্রেনের ভলদিমির জেলেনস্কি, আর এবার আরেক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান পুতিনের সাথে ফোনালাপ করলেন ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় তার মার এ লাগো রিসোর্টে ছিলেন বলে জানা গেছে। ট্রাম্পের ক্ষমতায় ফেরার মধ্য দিয়ে বছর তিনেক ধরে চলা ইউক্রেন যুদ্ধের রাশ টানার সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী বিশেষজ্ঞরা। ট্রাম্প সবসময়ই দ্রুত যুদ্ধ বন্ধের পক্ষে। এছাড়া কিয়েভের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তা নিয়েও ট্রাম্পের প্রশ্ন রয়েছে। ফোনালাপে ট্রাম্প ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির বিষয়টি পুতিনকে স্মরণ করিয়ে দেন। শুধু তাই নয়, ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের লক্ষ্যে শীঘ্রই পুতিনের সঙ্গে প্রয়োজনে আবারও কথা বলার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। উল্লেখ্য, গত 5ই নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।